হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি এসে গেছি ট্যাংরা কলোনির আমার ভাসুরের মেয়ের মেয়ে অরিত্রির হ্যাপি বার্থডেতে। অরিত্রির কেক কাটার জন্য একদম রেডি, দেখতেই পাচ্ছ তোমরা, ছুরি নিয়ে রেডি একদম, এবং সাইডে ওর একটি দাদাও রেডি কেক কাটবার জন্যে, তো দুটো ছুরি, তো দেখতেই পাচ্ছ কেকও দুটোই রয়েছে। তার কারণ আমি জানি না, ওখানে দুটো কেক ছিল, আর কারোর হ্যাপি বার্থডে কি না আমি সেটাও বলতে পারবো না। এদিকে দেখো, বার্থডে কেক কাটার জন্য প্রস্তুতি চলছে, প্রায় শেষ হয়ে এসছে প্রস্তুতি, এখন একজনের অপেক্ষা, সে এলেই, মানে ওর মামায়ের অপেক্ষা, ওর মামাই এলেই তাহলেই কেকটা কাটা হবে। এদিকে দেখো, আমার বাবাই শ্রেয়ান, ও খুব দুষ্টুমি করছিল, তো ওকে ওর বাবা ডেকেছে আর ভেঙিয়ে দিয়েছে, আবার ডেকেছে জন্য আবার আরও বেশি করে ভেঙিয়ে দিচ্ছে, খুব দুষ্টু হয়েছে, একদমই কথা শোনে না। তো দেখতেই পাচ্ছ পুচকুগুলো খুব মজা করছিল, আমাদের অস্মিতাও ভীষণ মজা করছিল, ঠাম্মের কোলে বসে বসে ও সব কিছু দেখছিল। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি, সব লোকজনেরা খেয়ে দিয়ে চলে গেছে, এখন বাড়ির কয়েকজন এবং আশেপাশের কয়েকজনই রয়েছে, সন্ধে সন্ধে হয়ে এসে আমাদেরও বাড়ি ফেরার তাড়া, তার কারণ ভীষণ ঠান্ডা লাগবে বাইকে। দেখো বার্থডে কেক কাটা শুরু হয়ে গেছে অলরেডি, বার্থডে গার্ল ভালোই ছিল, ও ভীষণই এক্সাইটেড ছিল, কিন্তু শেষের দিকে একটু নার্ভাস হয়ে গেছে, শেষের দিকে ও একটু কেঁদে ফেলেছিল। তো দেখতে পাচ্ছ আমরা সকলেই আজকে খুব মজা এবং এনজয় করলাম, খুব ভালো লাগলো। দেখো এই পুচকেটাও কেকটা কাটছে, ওরও হয়তো 2 বছর পড়েছে, ওরও হয়তো হ্যাপি বার্থডে হতে পারে। তো দেখো আজকে কেক কাটা হয়ে গেল, খুব মজা করলাম। তো আজকের মতো সবাইকে টাটা।